السلام عليكم. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. أو كما قال عليه الصلاة والسلام আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে। মন্দিরে সব বাজিত ঘণ্টা ছিল না আযান ধ্বনি। আধার জগতে এসেছিলেন অগমা আমিনার নয়নমণি। একদিন তোর সোনার যৌবন থাকবে না রে হাই। একদিন তোর মাটির দেহ মিশবে রে ধুলায়। লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। মে আশকে মাওলা হো মে দানিশ কে নিডালা জুমলা জাহা জিনকে তাজিল লাইসা হো জালা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ থানার অন্তর্গত হরিণাবাড়ি সমাজ কল্যাণ পরিষদের আয়োজিত উক্ত মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্যান্য বক্তাবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি যে আপনারা সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আল্লাহ পাক আপনাদেরকে আরও দীর্ঘ হায়াত তৌফিকা দান করুক বলি আমিন। সম্মানিত ভাইরা যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, মাহফিলের প্যান্ডেলে বসুন। আমরা হলাম আল্লাহ পাকের বান্দা, এটাই আমাদের ধান্দা। যত গুণা করেছি এই জন্য আল্লাহর কাছে কান্দা, এটাই আমাদের ধান্দা। আজকের ওয়াজ শুনে হয়ে যাব খাঁটি আল্লাহর বান্দা, কথা কন ঠিক না ভাই? ঠিক। আজকের মাহফিল যারা শুনতে আসছেন আল্লাহর বান্দি, আর করোনা ফন্দি কোরআনকে বানা সঙ্গী, আজকের ওয়াজ শুনে হয়ে যাবে খাঁটি আল্লাহর বান্দি, কথা কন। ওই জন্য যারা ঘোরাফেরা করছেন ভেতরে আসুন। আল্লাহ পাক আমাদেরকে করেন আদর, এই জন্য প্যান্ডেলের ভিতরে পেরে দিয়েছেন কত সুন্দর চাদর। মেঘের বাণী করে যা রাস্তায় ঘুরছেন, মেঘের বাণী করে বসে পড়ুন। আমরা যদি বসি আল্লাহ হবেন খুশি, হাসরের ময়দানে কেউ হবে না দোষী, কথা কন। ওই জন্য রাস্তায় আমরা ঘোরাফেরা না করি মাহফিলে চলে আসুন। সম্মানিত ভাইরা, সংক্ষিপ্ত কিছু আলোচনা করে বিদায় নেব। কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করেই বিদায় নিয়ে চলে যাব। সম্মানিত ভাইরা, কোন মানুষ যদি জাহান্নামে যায় তাহলে জাহান্নামে যাওয়ার অপশন হচ্ছে চারটা দোষ যার ভিতরে থাকবে ওই ব্যক্তিরা জাহান্নামী হবে। আর যেই ব্যক্তিটা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার দুইটি অপশন। তাহলে জান্নাতে যেতে হলে দুইটা গুণ থাকতে হয়, তাহলে আপনারা বলুন তো
জাহান্নামে গেলে চারটে গুণ থাকা লাগবে আর জান্নাতে গেলে দুইটে গুণ থাকা লাগবে, কোনটা সহজ? জাহান্নামে যাওয়া সহজ না জান্নাতে যাওয়া সহজ? আওয়াজ দিয়ে বলুন, জান্নাতে যাওয়াই সহজ, যেটা দুইটি অপশন, আর জাহান্নামে যাওয়ার চারটি অপশন, ঠিক না ব্যাঠি? ওই জন্য আমরা আজকে জান্নাতের কাজ করব, যেই কাজগুলি করলে জান্নাতে যাওয়া যায়, আর জাহান্নামে যাওয়ার চারটি অপশন। আমার ভাইরা বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী যাদেরকে বানাবেন, যারা আল্লাহর হুকুম মানবে, যারা আল্লাহর হুকুম মানবে তারা হবে জান্নাতি, আর আল্লাহর হুকুম যারা মানবে না তারা হবে জাহান্নামী। ভাইরা আমার বাবাজিরা আমার, একদিন একটা কাক ওরে ওরে গে শিমুল গাছে বসেছিল, কোন গাছে? আওয়াজ দে বলুন তো, কোন গাছে? শিমুল গাছে বসে এই কাকটি চিন্তে করলো এই ফলটা এখন খাওয়া যাবে না, যখন এই গাছে এই শিমুল ফলটা পাকবে, পাকার পর যদি আমি খাই তাহলে এই ফলটি মজা রাখবে। ভাইরা আমার, এক মাস পরে এই শিমুল গাছে এসে যখন কাকটা বসে গেছে ফলটা পাকার পরে খাবে, ঠোকা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই শিমুল ফল থেকে তুলা বাইর হয়ে উড়ে যায়। কাক তখন দুঃখ করে বলেন, আশায় আশায় আশায়ন, পাকায় পাকায় পাকায়ন, ঠকবে দেখি ফাঁকায়ন ফাঁকায়ন, কোরআন হাদিস মানে না যারা তারা পাক্কা ফেরাওন, ঠিক না ব্যাটে? ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই জন্য বোঝা লাগবে কোরআন হাদিস যারা মানবে না তারা অবশ্যই আবু জাহেলের ভাগী গোষ্ঠী হবে, আবু জাহেলের বন্ধু হবে। কোরআন যারা মানবে, কোরআন যারা মেনে জীবন চালাবে, বোঝা লাগবে তারা হবে আবু বক্করের ভাগী গোষ্ঠী, আবু বক্করের বন্ধু। জোরে কোন কথা, ঠিক না ব্যাটে? বিগত কোরআন মানেনি আবু জাহেল, যেখানে কোরআনের আলোচনা হয় ওখানে তোমরা গিয়ে হট্টগোল পয়দা করো। আবু জাহেল আইন জারি করে দিল, ওয়া কালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেল আইন জারি করে দিল, কোরআনের আলোচনা যেখানে চলে সেইখানে গিয়ে তোমরা কোরআনের আলোচনায় হট্টগোল পয়দা করো, যেন এই কোরআন কোনো মানুষ শুনতে না পায়। ভাইরা আমার, বিগত আবু জাহেল কোরআনের আলোচনা যেই জায়গায় হতো সেই জায়গায় গিয়ে বাধা দিত, কোরআনের মাহফিল বন্ধ করে দিত। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য হাজি সাহেবরা এই আবু জাহেলের বাড়ি যায়া হাগে আর মতে কথা কন, আর এই হাজি সাহেবরা আমার রসুলের রওজার পাশে গিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে কান্দে। কোরআনের পক্ষে যারা থাকবে তারা দুনিয়াতে বেঁচে থাকাকালীন থেকে শুরু করে মরণের পর পর্যন্ত তারা সম্মানী সম্মানী। আওয়াজ দিয়ে বলুন কথা, ঠিক না ব্যাঠি? কোরআন হাদিস মানবে না যারা মরার পর থেকেও এরা লাঞ্ছিত অপমানিত হতেই থাকবে, হতেই থাকবে, কথা বলুন ঠিক না ব্যাঠি? কোরআন হাদিস বিগত যারা মানে নাই আল্লাহ পাক তাদেরকে ধরে জাহান্নামে দিয়েছেন, আর আল্লাহ পাক যখন ধরবে না জাহান্নামে দিবেন, সতকন কি কোনো নেতা কোনো নেতৃত্বকে বাঁচাতে পারবে? পারবে কি পারবে না? যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবে আর জাহান্নামে দেবে, সেদিন কোনো নেতা কোনো নেত্রী কোনো বাপের বেটা কোনো বাপের বেটির ক্ষমতা নাই জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে ও মুসলমান, কথা বলুন ঠিক না ব্যাঠে? সেই দিন কোনো ক্ষমতা নাই আল্লাহর হাত থেকে কোনো মানুষকে বাঁচাইতে পারে, জাহান্নামের অর্ডার ক্যান্সেল করে দিয়ে জান্নাতের অর্ডার দিতে পারে, পারবে কি? কখনোই পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই জন্য উদ্দেশ্য হলো আমাদেরকে কোরআনের দিকে আসা, ইসলামের পথে আসা, আলেম ওলামাদের সঙ্গে থেকে কোরআনকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চালু করা। ভাইরা আমার, ওই জন্য আসুন আমরা
মাহফিলে আসি কোরআন থেকে দুইটি কথা শুনি, হেদায়েতমূলক দুইটি কথা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজ দেখা যায় অনেক মানুষ আলেম ওলামার বিরুদ্ধে গান ইত্যাদি ঢোল তবলা বাজে আলেম ওলামার বিরোধিতা করেন। একদিন দেখা যায় এক মহিলা আলেমের বিরুদ্ধে কথা বলতেছে আর বলতেছে আর বলতেছে কোরআনের বিরোধিতা করেন, এই মহিলাগুলো আলেমদের বিরুদ্ধে তারা গান গায় আর বলে মরার সময় ঢোলবাসি বাজায়ো ও বৈঠকি ভাই, মরার সময় ঢোলবাসি বাজায়ো। ফতোয়াবাজি আলেম তারা, নিহায়াত কাফের তারা, নাউজুবিল্লাহ। কোন এই মহিলা গান গাচ্ছে, হাতের ভিতরে একটা কি যেন নিচে নিয়ে বলতেছে, আরে ফতোয়াবাজি আলেম যারা নিহায়াত কাফের তারা, দুই চার আলেম বাইরে বাইরে মারো ও বৈঠকি ভাই, মরার সময় ঢোলবাসি বাজায়ো। নাউজুবিল্লাহ কোন এরা আলেমের বিরোধিতা করে, কে এই মহিলা কি মরা লাগবে না রে ভাই, এরা কি মরবে না? কবি সম্রাট তৈকবাল সুন্দর করে বলেন, ওহি হাম সব মুসাফির হাই, ওহি হাম সব মুসাফির হাই, ওহি কাবর ঠিকানা কই আগে রওয়ানা হাই, কই পিছে রওয়ানা। কবি সম্রাট বললেন, এই দুনিয়াটা হলো মুসাফির খানা, এই মুসাফির খানা থেকে একদিন মানুষকে চিরবিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। ও বাজার, এই দুনিয়াতে কেউ চিরদিন বেঁচে থাকবে না, বাজান দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। আর ভাইরে বাবাজিরা আমার, কবি সম্রাট আরো সুন্দর করে বলতেছেন, জাগাজি লাগানো কেলিয়া, জাগাজি লাগানো কেলিয়া, আ দুনিয়া নহি হা, আ ইবাদত কি জাহে তামাশা নহি হা। কবি সম্রাট বললেন, এই দুনিয়াটা রং তামাশা করার দুনিয়া, এটা নয়। এই দুনিয়াটার মধ্যে আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহ পাকের ইবাদত নামক দৌলত নিয়ে, ঈমান নামক দৌলত নিয়ে কবরে যাওয়ার জায়গা, এই দুনিয়ায় চিরদিন কেউ থাকবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য বাজান এই দুনিয়ার মধ্যে আমি ইবাদত করা লাগবে। কবি সম্রাট আরো বলেন, জাগে না হে জাগলে, জাগে না হে জাগলে, ইয়া আসমান কি সায়া তলে, কেওকে বহুত দিন শুনা। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই জন্য আমি বলবো, মা যান, মা বোনরা যারা আছেন, আলেমদের বিরুদ্ধে কোনো কথা কয়েন না মা, এই দুনিয়া ছেড়ে কিন্তু একদম চিরবিদায় নিয়ে যাওয়া লাগবে মা। ও মা, আলেমদের বিরোধিতা করে কোনো গান বাজনা কয়েন না মা, কোরআন পড়েন, হাদিস পড়েন, এরপরে আলেম ওলামাদের সাথে সম্পর্ক ভালো রাখেন, আল্লাহ পাক জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেবে। মারা একটু পর্দা করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, পর্দার কথা আর কি বলবো, পর্দার ওয়াজ করলে মদ্দালক খুশি হয়, কিন্তু আসলে আপন বউকে পর্দা করতে পারি না আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, অকারণ ফি বুয়ুতকুন্না ওয়ালা তাবাররুজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল আল্লাহ পাক বলেন, হে জাহেলিয়াতে মেয়ের মতো তোমরা সাজগোজ করে রাস্তায় চলো না, কিন্তু আজকে আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে পর্দায় রাখতে পারতেছি না। ভাইরা আমার, আমি মা বন্ধুকে বলবো, মায়েরা আপনারা আর অহংকার করেন না, এই মায়েদের সামনে যখন থাকে আয়না, এরা মনে করে আমার মতো কেউ তো আর হয় না, সাদার ধরে পায় না, চোখে দেয় মাস্কারা, কপালে দেয় টিপ, যুবকেরা মনে করে এইটাই ঠিক, পিঠো খালি পেটও খালি, যুবকেরা দেয় হাতে তালি, আমি বলি এরা হলো অরিজিনাল শয়তানের শালি। আল্লাহ পাক এদেরকে হেদায়ত করুক, বলে আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।